হ্যাঁ, আমাদের যিনি অফিসার মারা গেছেন, সাব ইন্সপেক্টর, ওনার মৃতদেহ এখানে শিলিগুড়ি মেডিকেল কলেজে আনা হয়েছে। আমরা আজকে সমস্ত যা কারবাই মেডিকেল কলেজে আছে ওটা রিজার্ভ করে রাখা হবে। কালকে প্রথম ফ্লাইটে আমরা এখান থেকে কলকাতা রওনা করব। ওনার স্ত্রী যাবেন সঙ্গে এবং আমাদের কিছু অফিসার গিয়ে ওখানে পরিবারকে আমরা সম্মানজনকভাবে নিয়ে যাবো এখান থেকে, এবং পরিবারকে ওখানে আমরা পৌঁছে দেবো।